আমি কোল্ড স্টোরেজ করবার সময় কেউ কেউ আমাকে বলেছেন ভাবি আপনি পারবেন না, পুরুষ মানুষ হিমশিম খেয়ে যায়। তাহলে আমি দেখি করে করলাম, কিন্তু ভালো লাগলো, আমি এনজয় করলাম। কষ্ট এখন মনে হয় জানি না পারবো কি না। আমি তখন ওই পাবলিক লঞ্চে করে যেতাম, 3 ঘন্টা লাগতো আমার ফতুল্লার থেকে উঠতাম, ফতুল্লার থেকে আমার লঞ্চে 3 ঘন্টা লাগতো। লঞ্চেও ভাল লাগতো, সবাই সাথে যেতাম, মুড়ি ঝালমুড়ি খেতাম, চীনাবাদাম খেতাম, খেটে ওখানে পৌঁছাতাম, ওখানে ঘাটে নাবতাম। ঘাটে নাবাও বেশ কষ্ট, কারণ ইয়েটা থাকতো সিঁড়িটা। বৃষ্টির দিনে লঞ্চ সবাই, যেই ঝড় আসতে লাগে সবাই দরজার কাছে যায়, লঞ্চটা কাত হয়ে যায়। তো ওইটা একটু ভয়, এখন মনে হয় কষ্ট। যারা অন্যরা শুনে বলে আপনি অনেক কষ্ট করেছেন, কিন্তু তখন আমার কষ্ট লাগেনি। আমি মনে করি যে যারা এখানে আছেন, ছেলে মেয়ে যারা আছেন, আপনারা যদি কাজ করে যান, সিনসিয়ারলি কাজ করে যান, তো একদিন একদিন কোথাও গিয়ে পৌঁছাবেন। আমি হাঁটা শুরু করেছি 62, এখন পর্যন্ত হাঁটছি, এখন পর্যন্ত কাজ করছি। যে কোনো জিনিস করা যায়, কাজ করতে হয়, মনোযোগ দিতে হয়, ভালো করে কাজ করতে হয়। মেয়েদেরকে এগিয়ে আসা উচিত বেশি করে, স্পেশালি এন্টারপ্রেনারশিপে, কারণ যেই মেয়েদের সাথে আমি কাজ করেছি, আমি ওদেরকে দেখি ওরা কাজ করে নিজে ওদের লাইফে অনেক বড় পরিবর্তন আসে। ওরা একটা নতুন রেসপেক্ট পায় ফ্যামিলির কাছে, যেটা আগে দেখায়নি। হাজবেন্ড নতুন করে দেখে যে আমার ওয়াইফ হঠাৎ করে ব্যবসা করতে লাগছে, ভালো করে ব্যবসা করতে পারছে। শাশুড়ি দেখে, ঘরের বাচ্চারা দেখে, একটা নতুন সম্মান পায়। ওই পয়সা দিয়ে বাচ্চা ভালো স্কুলে যাচ্ছে, ভালো খাবার পাচ্ছে, ফ্রিজ কিনতে পাচ্ছে, টেবিল কিনতে পাচ্ছে, ওদের কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করছে। একটা শাশুড়িকে ঈদের সময় ও নিজের পয়সা দিয়ে কিনে দিতে পারছে, শাশুড়িও খুশি। তো কেউ কোনো দিন কোনো কিছু বলেনি, বাধা দেয়নি, বরঞ্চ খুব সাপোর্ট করেছে। হাজবেন্ডরাও সাপোর্ট করে, যখন আমরা অ্যানুয়ালি একটা দাওয়াত করতাম, হাজবেন্ড আসতেন, হাজবেন্ডরাও খুব সাপোর্ট করেছেন, কারণ বউ পয়সা বাসায় আনছে। যে একটা মেয়ে যখন পয়সা আনে, ও শতকরা 100 ভাগ নিজের পরিবারে খরচ করে, 100 ভাগ। আর একটা পুরুষ মানুষ যখন আয় করে, সিগারেটের পয়সা, চায়ের পয়সা, 10 ভাগ 10% নিজের পকেটে রাখে, 90 ভাগ ফ্যামিলিকে দেয়। তখন আমি বুঝতে পারলাম যে না, ওরা ফ্যামিলিকে অনেক অনেক গুরুত্ব দেয়, ফার্স্ট ফ্যামিলি। আমার ভালো লাগলো যে হ্যাঁ, ওরা ফ্যামিলিকে সবসময় ইয়ে করে, তারপরে ব্যবসা। নিজের উপরে প্রেশার হয়, বাচ্চা ঘুমিয়ে গেলে ওরা কাজ করতো, বাচ্চা স্কুলে গেলে ওরা 3-4 জন মিলে ইসলামপুর থেকে কাপড় কিনে আনতো, কিংবা হতে পারে অনেক সকালে উঠে রান্না টান্না করে করতো, প্রেশার করতো, কিন্তু করতো। মহিলাদের সাথে কাজ করে আমি যেটা দেখলাম, যারা মেয়েরা এখানে আছে, মেয়েরা মাল্টিটাস্কিং, এটা আমি সবারই সামনে বলছি। পুরুষ মানুষ অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু পুরুষ মানুষ ফোকাসড কাজ করেন। আমি চেয়ারম্যান সবুরকে আর সব ফ্যাকাল্টি মেম্বার্স আর সব আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ ফর দিস অপরচুনিটি, রেয়ার অপরচুনিটি। এবং এই সম্মান জানানোর সাথে সাথে আমাদের সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে আপনাকে আজকের অনুষ্ঠানে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছে।